দ্বীপজেলা ভোলার ইলিশাকে দেশের 29তম গ্যাস ফিল্ড হিসেবে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। জানান, 2 থেকে 3 বছরের মধ্যে বাণিজ্যিকভাবে এই গ্যাস ব্যবহার করা যাবে। নতুন এই গ্যাস ক্ষেত্রের সম্ভাব্য মজুদ 200 বিলিয়ন ঘনফুট। আরও জানাচ্ছেন ফজলের আপি। দক্ষিণের দ্বীপজেলায় ভোলায় আবিষ্কৃত হলো আরও একটি নতুন গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানের দায়িত্বে থাকা বাপেক্সের তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম এই গ্যাস আবিষ্কার করল। ইলিশায় মাটির 3,433 মিটার গভীরে 3টি স্তরে পাওয়া যায় এই গ্যাস। ভূতাত্ত্বিক জরিপ বলছে এখানে গ্যাসের আনুমানিক মজুদ রয়েছে 200 বিলিয়ন ঘনফুট। এখান থেকে প্রতিদিন গড়ে 20 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এসব তথ্য জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এটি বাংলাদেশের 29তম প্রমাণিত গ্যাস ক্ষেত্র। এখান থেকে আমরা প্রায় 26 থেকে 30 বছর পর্যন্ত গ্যাস আহরণ করতে পারব। এই পর্যন্ত ভোলায় আবিষ্কৃত, বিশেষ করে ভোলা 1, ভোলা 2 এবং ইলিশা 1, আমরা দেখতে পাচ্ছি 150 থেকে 200 MMC গ্যাস উত্তোলন করা সম্ভব। এর আগেও জেলার শাহবাজপুর ও ভোলা নর্থ থেকে গ্যাস পেয়েছে বাংলাদেশ, এবার পাওয়া গেল ইলিশায়। এই 3টি গ্যাস ক্ষেত্র মিলিয়ে ভোলায় এখন মোট গ্যাসের পরিমাণ দাঁড়ালো 2.23 TCF। কিন্তু চারপাশে নদীবেষ্টিত থাকায় দেশের মূল ভূখণ্ডে এই গ্যাস ব্যবহারে রয়েছে নানান জটিলতা। ফেনী পর্যন্ত পাইপলাইন যদি নিয়ে আসি, এটা কস্ট এফেক্টিভ হয় না, কারণ ওখানকার নদী এবং নদীর যে পাশ, বিশেষ করে মেঘনা নদীর, সেটা বারবার নিচের দিকে চেঞ্জ হয়। ভোলা থেকে পাইপলাইন বরিশালে নিয়ে আসছে, এই প্রকল্প এখন শুরু হয়েছে। প্রায় 400 MMC গ্যাস ভোলা, সম্পূর্ণ ভোলার থেকে আমরা নিতে পারবো। তার মধ্যে 60 MMC গ্যাস তো ইতিমধ্যে আমরা কাজ করছি। 25 MMC গ্যাসের মধ্যে 5 MMC গ্যাস আমরা CNG করে আনার চেষ্টা করছি। এটা খুব দ্রুত দেশে 2 মাসের মধ্যে, আর আগামী 2 বছরের মধ্যে আমাদের পাইপলাইন কমপ্লিট হলে আমরা পুরো গ্যাসটাই আমরা প্রায় 200 প্রথম আনতে পারবো, পরবর্তীকালে আমরা 100 MMC গ্যাস নিয়ে আসতে পারবো। শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও বাসাবাড়ি সহ প্রতিদিন 400 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে আমদানি করা LNG সহ মোট সরবরাহ করা যাচ্ছে 250 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস। দেশীয় গ্যাস আবিষ্কার এক্ষেত্রে আশাবাদী করে তুলছে সরকারকে। তৈরি হয়ে গেছে 18 মিটার পোর্ট। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা।